ওয়েলকাম ফ্রেন্ডস, এতদিন যেটা হতো বোর্ড পরীক্ষার সময় মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হতো যে পরীক্ষার সময় কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী কোনো প্রকার ছুটি পাবে না, যার ফলে হতো কি, কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর সন্তান বোর্ড পরীক্ষা দিলে তিনি নিজের সন্তানের জন্য সিসিএল পেতেন না বা পেতে অনেক সমস্যা হতো। এই জায়গাটা একটা ছাড়ের প্রস্তাব এবার এসছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে, যেটা বলা হচ্ছে, দেখুন, মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত বিষয়ে কিছুটা ছাড় দিচ্ছে। এতদিন মাধ্যমিক পরীক্ষার সময় কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী সিসিএল পেতেন না, তবে এবার যাদের সন্তানেরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, আইইএসসি এবং সিবিএসসি দশম ও দ্বাদশের পরীক্ষা দেবে, তারা সিসিএল চাইলে পর্ষদ ছাড়পত্র দেওয়ার কথা বিবেচনা করতে পারে বলে জানানো হয়েছে। অর্থাৎ ছুটি থাকা সত্ত্বেও ছুটি পেতেন না নিজের সন্তানের জন্য বা পেতে সমস্যা হতো, যে কথা আমি প্রথমেই বললাম, বিভিন্ন বোর্ড পরীক্ষার সময় মধ্যশিক্ষা পর্ষদ এর আগে বিজ্ঞপ্তি দিত। তো এবারে সিসিএল পাওয়া যাবে নিজের সন্তান কোনো রকম বোর্ড পরীক্ষা দিলে, সেটা বাংলা বোর্ড হোক বা ইংলিশ বোর্ড হোক, এটা অবশ্যই একটা ভালো খবর অন্তত সিসিএল নেওয়ার ব্যাপারে, সেটা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে বিজ্ঞপ্তি সামনে না আসা পর্যন্ত বিষয়টা এখনও কিন্তু যে সিদ্ধান্ত হয়েছে বলে আমরা এটা মানতে পারবো না, বিজ্ঞপ্তির অপেক্ষায় থাকলাম। বিজ্ঞপ্তি সামনে এলে সে খবর আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।